আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি আজকে কিছু কথা বলতে চাই, আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কারণ আজকের পর হয়তো জানি না আমি বাইরে থাকবো কি না। কেউ যদি কারোর জন্য মরতো, আমি যদি আশেপাশে দেখতাম, আমি বলতাম যে কী জন্য আত্মহত্যা করে মানুষ, এরা কি পাগল? একজন যে পায় না এই জন্য কি আত্মহত্যা করা লাগবো? ও মরার পরে তো সে ঠিকই ভালো থাকবো, তাহলে কী জন্য মানুষ আত্মহত্যা করে? কিন্তু আজকে আমি আমার জায়গা থেকে বলতেছি, মানুষ এটা ঠিকই বুঝতে পারে যে না, সে আত্মহত্যা করলে ওই মানুষটা আর পাইবো না, ওই মানুষটা ঠিকই ভালো থাকবো, সে ভালো থাকবে না। এর জন্য মেয়ে সুখ নাই, ওর জন্য মেয়ে সুখ নাই, কিন্তু এই কথাটা জানার পরেও মানুষ আত্মহত্যা করে। কারণ মানুষ যে যখন তার পাশে কেউ থাকে না, তার দেয়ালে পিঠ থেকে যায়, তার কোনো কুল কিনারা থাকে না, তখন মানুষ এই ভুল কাজগুলো করে। আমার পাশে আজকে কেউ নাই, না আমার ফ্যামিলি আছে, না সেই মানুষটা আছে যার জন্য আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গেছি। ওর সাথে আমার পরিচয় ফেসবুকে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। আমার অল্প বয়স ছিল, তখন এতটা কিছু বুঝতাম না, আবেগের বয়সে ছিলাম, তো আমার সাথে রিলেশন করার জন্য অনেকই করে। আমি রিলেশন করতে চাই না ওর সাথে, উপকার ও হাত কাটে, বুক কাটে, ছেলেটা সৌদি আরব থাকে, এগুলো করতো। তারপরে ওর রুমের সবাই ফোন দিয়ে আমার বলতো যে ছেলেটা যদি মারা যায় তার জন্য কে দায় দিব, তুমি দিবা না তোমার ফ্যামিলি দিব। অনেক পাগলামি করতো, ছাদ থেকে লাভ দিব, এটা করবো সেটা করবো, বিষ খায় হসপিটালে, ইন্দুরের প্যাকেটের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি ছিল 2 দিন। এগুলো দেখার পরে আমি ভাবি, একটা ছেলে আমার এতটা ভালোবাসে, আমি কীভাবে তাহলে না করি? তারপরে ওর সাথে আমি রিলেশনে জড়াই। ওর সাথে আমি রিলেশনে জড়ানোর পরে 1 বছর অনেক ভালোভাবে যায়। 1 বছর অনেক ভালোভাবে যাওয়ার পরে ও আমার বিয়ের কথা বলে, ও অনেক বেশি ভালোবাসতো আমার, সন্দেহ করতো অনেক, আমার হারাইতে চাইতো না, 1 ঘন্টা কথা না বলতে পারলে পাগলের মতো করতো, পাগল হয়ে যাইতো, অনেক কান্নাকাটি করতো, মানে এক কথায় আমার পাগলের মতো ভালোবাসতো। তারপরে আমি 1 বছর পরে আমি একটা বিয়েতে যাই, ওইখানে যাওয়ার পরে বিয়েতে অনেক মজা হয়, সবাই আসে, তো সন্দেহ করে, অনেক ভয় পায় যে আমি যদি কারোর সাথে রিলেশনে জড়াই পড়ি, ওর সাথে ওর আর না ভালোবাসি, সেই জন্য আমার বিয়ে করার জন্য তখন বলে। তো আমার আম্মু সব কিছু জানতো, আমি আম্মুরে সব কিছু বলি, বলার পরে বাড়ি থেকে অন্য কেউ রাজি হয় না, কারণ ছেলে থাকে বিদেশে, তাই না দেখে কীভাবে। তারপরে ওর ফ্যামিলিতেও কেউ রাজি না, ও অনেক কষ্ট করে সবাই রাজি করায়, সবার হাতে পায়ে ধরে, সবাই বলে যদি বিয়ে না করায় সে নিজের জীবন শেষ করে দিব। তারা কি চায়, তাদের ছেলেরা চায় নাকি বিয়ে করাইতে চায়? সবাই রাজি করানোর পরে ওদের বাড়ি থেকে মানুষ আসে, ওর মা, ওর বোন, ওর অনেকে আসে। আসার পরে মোবাইলের মাধ্যমে আমাদের বিয়েটা হয়, কাবিন করাই, কিন্তু ওর মা বোন বিয়েতে রাজি ছিল না, তারা সন্তুষ্ট ছিল না, এক প্রকার বাধ্য হয়ে আসে, বিয়েটা পড়ানো হয়। তারপরে বিয়ের পরে আমরা দুজনে অনেক ভালোই ছিলাম, অনেক ভালো ছিলাম দুজনের। ওর কথা ছিল যে বিয়ের 6 মাস পরে ওর দেশে চলে আসবো, আসার জন্য অনেক চেষ্টাও করে কিন্তু আসতে পারে না। পরে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, কারণ আমার পাগলের মতো ভালোবাসতো, আমি নিজের অনেক ভাগ্যবান মনে করতাম যে একটা মানুষ কীভাবে এতটা ভালোবাসতে পারে, আমার এতটাই ভালোবাসতো। আমি যদি একটু অসুস্থ হয়ে যাইতাম, ওই মানুষটা যায়া নামাজে পড়ে কান্না করতো, যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ না হইতাম ততক্ষণ পর্যন্ত মানে যে পাগল হয়ে যেত, কি করবো না করবো সে নিজেও বুঝতে পারতো না, টাকারে টাকা বলতো না। সে আমার বলতো, তোমার আমি অনেক ভাগ্য করে পাইছি, আমি যদি কোনোদিন তোমার সাথে বেইমানি করি, ধোকা দিই, তুমি মাফ করলে ওই আল্লাহ মানে মাফ করবো না কোনোদিন না। সে আমার এতটা পাগলের মতো ভালোবাসতো, তাই আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই সে আমার ছাড়া অন্য কারোর কথা চিন্তা করতে পারে, ছাড়া যেহেতু দূরের কথা,
তার প্রতি আমার এতটা বিশ্বাস ছিল, তারে আমি নিজের সবটুকু দিয়ে ভালোবাসছি। আমি সকল পরিস্থিতিতে তার পাশে থাকার চেষ্টা করছি। তারপরে বিয়ের যখন 2 বছর পার হয়, আমাদের রিলেশন 1 বছর আর বিয়ের 2 বছর, 3 বছরের শেষ মাথায়, তখন সে হঠাৎ করে তার মাঝে আমি একটু পরিবর্তন দেখি। তারপরে তার আমি বলি, বলার পরে সে উল্টা কান্না করে দিত কিছু বললে। তখন আমি ভাবতাম যে না, আমি শুধু শুধু করে সন্দেহ করি। ও তো আমার পাগলের মতো ভালোবাসে, ও আমার ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারে না। এগুলো আমি কী ভাবতেছি, আমি ভুল ভাবতেছি। তারপরে আমি জানতে পারি যে সে সম্পর্কে তার ভাগ্নি হয়, তার সাথে 15 দিনের রিলেশনে জড়াইয়া যায়। আমি জানার পরে পুরাই পাগল হয়ে যাই। আমি তারে বলি, সে আবার সান্ত্বনা দিতে থাকে, সে আবার বলে এগুলো মিথ্যে কথা। লাস্টে যখন আমি প্রমাণ পাই, প্রমাণ দেওয়ার পরে সে তখন আমারে বলে, আমি তোমারও ভালোবাসি, আমি ওরেও ভালোবাসি। তো আমি তখন আমার নিজের কাছে অনেক ঘৃণা লাগতেছিল, বাঘ্নির সাথে মানুষ কীভাবে রিলেশনে যাইতে পারে, আবার একটা মানুষ মানুষ কয়জন দিতে পারে। এই মানুষটারে আমি এতদিন ধরে চিনি, আজকে অনেক অচেনা লাগতেছে আমার কাছে, সেই মানুষটারে অনেক অচেনা লাগে আমার কাছে। আমি ভাবতেও পারি না, আমি পুরাই পাগল হয়ে যাই। আমার খাওয়া নাই, ঘুম নাই চোখে, আমি রাত্রে 3টা 4টা পর্যন্ত যাই, কান্না করি, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমি পুরাই পাগল হয়ে গেছিলাম। তারপরে বলার পরে সে মেয়েটার আমি সব কিছু যখন বলি, মেয়েটা বলে আমি তো জানি না যে ও বিবাহিত। তারপরে আস্তে আস্তে মেয়েটা আমার সাথে কথা বলা বাদ দেয়, ও তখন আবার আমার কাছে আসে, আর সে আমার কাছে মাপ চায়, বলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। তখন আমি ভাবি, মানুষটা আমার এতটা ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, ভুল করতেই পারে, মানুষের জীবনে তো ভুল হয়। আমি ওরে মাফ করে দেই। সে আমারে বলে, তুমি আমাদের বাড়িতে যাও, তুমি আমাদের বাড়িতে গেলে আমি আবার আগের মতো হয়ে যাব। আমি, তুমি যেভাবে বলবো আমি সেইভাবে চলবো, তোমার সব কথা চলবো, তুমি আমার বাড়িতে চলে যাও, আমি তোমার অনেক হারানোর ভয় পাই, আমি তোমার হারাইতে চাই না। দেন আমি বলি, কীভাবে সম্ভব হয়ে যায়, তুমি দেশে আসো নাই, তোমার আমার ফ্যামিলি থেকে কেউ দেখে নাই, কীভাবে তারা আমারে পাঠাইবো বলো, আমার ফ্যামিলি থেকে কেউ পাঠাইবো না, কেউ রাজি না। তারপরেও আমি বলি, আমি শুধু ওরে ভালোবাসির জন্য সবার বিরুদ্ধে যাই। আমি বলি, ঠিক আছে আমি যাবো, তুমি সবাইকে পাঠাইয়া দাও। তারপরে ওর বাড়ি থেকে মানুষ আসে, আসার পরে আমারে নিয়ে যায় ওদের বাড়িতে। ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিছুদিন ভালোই ছিল। ওদের বাড়ির সবাই আমার সাথে যা ব্যবহার করছে ওগুলা না বলাই থাক, ওগুলো আমি বলতে চাই না। বিশেষ করে ওর মা আর বোন আমারে পছন্দ করতো না, যার কারণে আজকে এত কিছু। আমি যাওয়ার পরে ওই বাড়িতে কিছুদিন ভালোভাবেই কাটে। তারপরে আমার ওরে অনেক হারানোর ভয় হয়, ওর মধ্যে অনেক চেঞ্জ দেখি আমি, আগের মতো ভালোবাসাটা পাই না। ওর ভাই ছিল, ওর ভাই আমার অনেক বিরক্ত করতো। আমি ওর ভাইয়ের বয়সে আমার ভাই ছিল, যারে আমি এই জন্য ওর বাইরে আমি নিজের ছোট ভাইয়ের মতো ভাবতাম, অনেক ফ্রিভাবে চলতাম। কিন্তু ওর ভাইয়ের মন মানসিকতা ছিল অন্যরকম, আমার অনেক বিরক্ত করতো, অনেকভাবে হেনস্থ করতো। তো এইগুলো পরিস্থিতি আমি তখন কারে বলবো, আমি এমন একটা সমস্যায় তখন পড়ি না, আমার কাউরে বলার ছিল না, আমি কাউরে কিছু বুঝাইতে পারি। তখন আমি আমার একটা আপুর সাথে এগুলো সব শেয়ার করি, এমনকি ওর বোনকে সব কিছু বলি, এমনকি ওরেও আমি বলি যে এরকম এরকম করতেছে। পরে ও ফোন দিয়ে গালাগালি করে, ওর বাড়িতে বোঝানোর পরে এক প্রকার ঝগড়া হয়ে যায়। ওর মা আর বোন আমার দোষ দেয়, বলে আমি যদি ভালো হইতাম তাহলে কি এরকম হইতো, এরকম হইতো না, আমার নাকি দোষ, এগুলো বলে। ভাই আমার এইভাবে বিরক্ত করতো যে আমি কাজ করতেছি এমন সময় যায়া পিছন থেকে চুল টান দিয়ে ধরতো, ওনা টান দিয়ে ধরতো। আমি বলতাম এগুলো কোন ধরনের দুষ্টামি, তোমার সাথে এগুলো আমার যায় না, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমার বড় ভাবি, তোমার সাথে কি আমার এগুলো যায়। কিন্তু বোঝানোর পরেও ছেলেটা এমন ছিল, উল্টা আমারে ভয় দেখাইতো যে আমি যদি কিছু বলি ওর বাইরে, ও উল্টা পাল্টা কথা বলবো, তখন নাকি আমার সংসার নষ্ট হয়ে যাব, এইভাবে আমারে ভয় দেখাইতো। আমি চুপচাপ কিছু বলতাম না কাউরে তখন। কিন্তু ওর মা আর ওর বোন অনেক কিছু উল্টাপাল্টা কথা ওর কাছে ফোন দিয়ে বলে, বলার পরে ও আমারে ফোন দিয়ে বলে এগুলো কী,
আমি বলি কোনগুলো কি বলতেছে ও তোমার সাথে এমন করে, তুমি আর এখন কিছু বলো না কি জন্য, আমার নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠছে যার কারণে তুমি আমার কিছু বলো না। আমি বলি এগুলো তুমি কী বলো, ও আমার সাথে যখন যা করে আমি তো তোমার সব বইলা দিই, ও আমার ছোট ভাইয়ের মতো, ওর সাথে আমার কোনো কিছু নাই। তখন ওর অনেক বোঝানোর পরে ও বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, এই বিষয়ে বাদ দেবো, ওর সাথে তুমি কোনো কথা বলবা না, ও তোমার সাথে কোনো কথা বলবো না আজকের পর থেকে। আমি বলি আচ্ছা ঠিক আছে, কারণ ও আমার বয়সে অনেক ছোট, আমার ছোট ভাইয়ের মতো, ওর সাথে আমার এগুলো কীভাবে যাই। পরে আচ্ছা ওই প্রসঙ্গ বাদ দেই, দেওয়ার পরে আমি আমাদের বাড়িতে যাই, আমার আব্বু যায় আমার নিয়ে আসে, নিয়ে আসার পরে আমি আমার বাড়িতে আসি। আসার পরে হঠাৎ করে ও আমার সাথে কথা বলে না ভালো মতো, কোনো কিছুই আগের মতো নাই। ওর ইমো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলায়, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলায়, সব কিছু চেঞ্জ করে ফেলায়। সব কিছু চেঞ্জ করার পরে আমি ওরে বলি ফোন দিয়া কী ব্যাপার তুমি এগুলো চেঞ্জ করলা কি জন্য, আমারে বলে আমার মন চাইছে আমি করছি। ওই দিন রাতে তিনটা পর্যন্ত বিজি, তিনটা পর্যন্ত কথা বলতেছে, আমি ওরে ফোন দিতেই আছি দিতেই আছি, ইমতে বেঁচে দেখে আমি মেসেঞ্জারে ফোন দিতেছি, একটার পর একটা কল দিতেছি, টানা 3 ঘন্টা জায়গা থাকছি আমি, জায়গা থেকে ওরে কল দিচ্ছে, ও কথা বলতেই আছে। আমার কলগুলা দেখার পরও কলগুলো রিসিভ করে নাই। পরে যখন কলটা রিসিভ করছে আমি কান্না করে দিয়েছি, আমার বলতেছি যে তুমি আমার কল রিসিভ করো না কি জন্য, কার সাথে কথা বলে এত রাত পর্যন্ত, আমার বলে দুলাভাইয়ের সাথে কথা বলি, আমি বলতেছি দুলাভাইয়ের সাথে তুমি টানা 3 ঘন্টা কথা বলছো, বলতেছে হ্যাঁ। পরা এক প্রকারে যেন ওর সাথে আমার তর্ক শুরু হয়ে যায়, আমার বলে আমার যা ইচ্ছা আমি তাই করবো, তোমার কি, তোমার কোনো সমস্যা, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তখন তো আমি পুরাই পাগল আছি, কী বলে এগুলো উল্টোপাল্টা কথা, তুমি পাগল হয়ে গেছো, আমি তোমার বউ। তখন সে বলে না তুমি আমার বউ না, তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, তোমার মতো তুমি চলো অন্য জায়গায় বিয়ে করে ফেলো, তোমার সাথে আমি থাকতে পারবো না। এই কথা বলে সে আমার সব জায়গায় ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার পরে আমি আমার বান্ধবীদের ইমো নিয়ে কল দিই, নতুন ইমোগুলো কল দিই, ফেসবুক আইডিগুলো কল দিই, যেভাবে পারি আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার হাতে পায়ে ধরে। আমার যতগুলো ইমো থেকে কল দিতাম আমার ততগুলো ব্লক করে দিত, সব জায়গায় আমার ব্লক করে দিত, আমার কোনো জায়গায় অ্যাড দিয়ে রাখতো না। আমি ফোন দিয়ে কান্নাকাটি করতাম, আমার হাতে পায়ে ধরতাম, কিন্তু কোনো লাভ হইতো না, সবাইরে দিয়ে বোঝাইতাম বলাইতাম। এদিকে আমার ফ্যামিলি আমার প্রেশার দিত যে ওর সাথে আমার কী হয়েছে কী জন্য আমি কথা বলি না, একদিকে তাদের এসব কথা, অন্যদিকে তার এসব যন্ত্রণা, আমার সহ্য হইতে দিল না। আমি দিনের পর দিন নিজের আঘাত করছি, হাত কাটছি, নিজের কষ্ট দিয়েছি, যখন উদ্বিগ্ন না পারছি নিজের হাত নিয়ে যাই ইচ্ছা মতো। তো এইভাবে কিছুদিন যাই, যাওয়ার পরে আমি জানতে পারি যে ওর মা একটা মেয়ের সাথে আর বিয়ে ঠিক করছে আমার আড়ালে, ওই মেয়ের সাথেও কথা বলতো এতদিন পর্যন্ত। পরে আমি ওই মেয়েরা সব কিছু বলি, কিন্তু ওই মেয়ে ওদের কেমন যেন আত্মীয় ছিল, সব কিছু জানতো। জানার পরে ওই মেয়ে যার হাতে পায়ে ধরে আমার লাভ হয় নাই, মেয়েটা যায় না শুনে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। একটা মেয়ে হয়ে কীভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে আমি জানি না, হয়তো ওর জায়গায় আমি হলে কোনোদিনই পারতাম না। আমি যখন ওরে বলি তখন ও বলে হ্যাঁ আমি ওরে বিয়ে করবো, আমি নাকি খারাপ, তখন আমার বলে আমি খারাপ, আমি অনেক ছেলের সাথে কথা বলছি, মানে আমার যত দোষ তখন দেখায়ও, কিন্তু একটারও প্রমাণ দিতে পারে না যে এই দোষ এই, আমি ওরে বলে তখন আমার বলে না তোমার কোনো দোষ নাই, আমি তোমার চাই না, আমি তোমার সাথে থাকতে চাই না, এই যে আমার শেষ কথা, আর কোনো কথা আমি বলতে চাই না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো না বলেও। তারপরেও আমি ওর বাদে পায়ে ধরি, অনেক কান্না করি, অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করি। তারপরে আমার একটা ফ্রেন্ড ওরে মজা করে বলে যে তো বিয়ে ঠিক হয়ে যেতেছে, তাইলে ভাইয়া এখন কী করবেন। পরে ও পাগল হয়ে যায় এই কথা শুনে, পরে আমার কাছে ফিরে আসে, বলতেছে আমি ভুল করছি, আমি তোমার ভালোবাসি, তুমি আমার বউ, তখন ওই অধিকার দেখাইতে আসে। তখন আমি আবার ওর কাছে ফিরে যাই, যাওয়ার পরে কিছুদিন পরে আমি শুনি যে ওই মেয়েটার সাথে মোবাইলে ওর মা ওরে বিয়ে করাই দিচ্ছে। ওর সাথে আমার যেদিন বিয়ের 2 বছর পূর্ণ হয় সেই দিন আমি জানতে পারি যে ও অন্য একটা মেয়েরে বিয়ে করছে, সেই দিন আমি পাগলের মতো কান্না করি, নিজের আমি ঠিক রাখতে পারি না সেই দিন আর।
তারপরে আমি মেসেজ দিয়ে একটা গ্রুপে ছিল, ওইখানে বলি, বলার পরে ওর সাথে সাথে গ্রুপ থেকে চলে যায়, আমার সাথে কোনো যোগাযোগ করে না। তো ভাই আমি এটাই বলতে চাই, আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে, কোনো প্রবাসী ছেলেকে জানি কেউ মোবাইলে বিয়ে না করে। আর আমার আর ওর বিচ্ছেদের একমাত্র কারণ ওর মা, ওর বড় বোন, ওরা আমার পছন্দ করতো না, ওরা ইচ্ছা করে এগুলো করছে, ওরও দোষ আছে, ও নিজেও আর চায় নাই আমারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, এই দুনিয়ায় আমি আর বাচ্চা থেকে কী করবো, আমি কারো বোঝা হতে চাই না, কারো মান সম্মান নষ্টের কারণ হইতে চাই না, ওই ভালোবাসার মানুষটার বিরক্তির কারণ হইতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসতেছে ভাইয়া কথাগুলো বলতে। ভাইয়া আমি আমার লাইফে দুজন মানুষকে সব থেকে বেশি ভালোবাসি, প্রথমত আমার মা আর তৃতীয় সে। আর আজকে এই দুজন মানুষের জন্যই আমার বাইরে থাকা মুশকিল হয়ে গেছে। আমি ডিপ্রেশনে ভুগতেছি, প্রতিনিয়ত মরে যাইতে ইচ্ছা করতেছে আমার, আমি আর পারতেছি না এগুলো সহ্য করতে। একটা মানুষ কত পারে, কত সহ্য করতে পারে একটা মানুষ? ওই যদি দেশে থাকতো তাহলে আমার পাতা ভাই ধরে পড়ে থাকতাম, আমি যাইতে দিতাম না আমার থেকে দূরে, হইতে দিতাম না অন্য কারো, কিন্তু আমি তো দূরে, আমি তো কিছুই করতে পারি নাই, আমার ভালোবাসা দিয়ে আমি আটকে রাখতে পারি নাই। আমি আমার ফ্যামিলির মানুষগুলার এখন পর্যন্ত বলতে পারি নাই যে ও অন্য একটা মেয়ে বিয়ে করছে, আমার সাথে এগুলা করছে। তারা ওরা এতটা বিশ্বাস করছে, সে এতটা বিশ্বাস অর্জন করে নিছে, এগুলো বললে অনেক কষ্ট পাইব। এইটা ভাইব আমি কাউরে কোনো কিছু বলতে পারি নাই, আমি আমার নিজের গায়ে দোষারোপটা নিয়েছি, আমি নিজে বলছি আমি ওর সাথে থাকতে চাই না, ও ভালো ছেলে না, আর আমি কারোর কাছে খারাপ হইতে দিতে চাই নাই, এই জন্য আমি এগুলো বলছি। এখন আমার ফ্যামিলি থেকে আমার মা আমারে বলে বাসা থেকে বের হয়ে চলে যাইতে, আমার মতো মেয়ে দরকার নেই যে মেয়ে তাদের মান সম্মান নষ্ট করছে, সংসার করে খাইতে পারে নাই। কিন্তু তারা তো একটাবার জানার চেষ্টা করলো না, তারা তো একটাবার বুঝে নাই যে তাদের মেয়েটা প্রতিনিয়ত কত কিছু সহ্য করে নিজের বাসায় রাখছে। আমার ফ্যামিলি থেকে আমার প্রতিনিয়ত খুব চাপ দিতেছে, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি পারতেছি না এগুলো সহ্য করতে। আমি মরে গেলে হয়তো সবার সমাধান হইব, সবার মান সম্মান বাইচে যাইব, ওই মানুষটা অনেক ভালো থাকবো। আমি তো ওরে ছাড়া কাউরে নিয়ে ভাবতে পারি না, আমার কোনো ছেলের উচিতে আসে না, ওরে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, আমি বোঝাইতে পারি নাই, আমি ব্যর্থ। আমি মরে গেলেই হয়তো সব কিছুর সমাধান হইব, আমি আর পারতেছি না এভাবে সহ্য করে বাইচে থাকতে, কোন দিন জানি উল্টাপাল্টা কী করে ফেলাই নিজেও জানি না।